করোনা মহামারীতে বিশ্বের বেশিরভাগ দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ে। এরপর সংকট কাটিয়ে দেশগুলো যখন আবার ঘুরে দাঁড়াতে শুরু করে, তখনই বাধা হয়ে আসে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। এর প্রভাবে ফের টালমাটাল হয়ে পড়ে বিশ্ব অর্থনীতি। দেশে দেশে বেড়ে যায় মূল্যস্ফীতি, চাপ পড়তে থাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে। বাংলাদেশও এর বাইরে নয়। অর্থনৈতিক সংকটে দেউলিয়া হয়ে গেছে শ্রীলঙ্কা, ধুঁকছে পাকিস্তান, মিশর, আর্জেন্টিনা সহ বিশ্বের বহু দেশ। সংকট কাটাতে অনেক দেশই তাই IMF এর ঋণের আশায়। শ্রীলঙ্কা বা পাকিস্তানের মতো অবস্থা খারাপ না হলেও IMF এর ঋণ চায় বাংলাদেশও, যদিও এ নিয়ে রয়েছে নানান সমালোচনা। এ অবস্থায় আবারও বাংলাদেশের ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে আশ্বস্ত করলেন পরিকল্পনা মন্ত্রী। নিজ মন্ত্রণালয়ে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে মন্ত্রী MA মান্নান বলেন, ঋণ পরিশোধের কথা মাথায় রেখেই পরিকল্পনা এগিয়ে চলছে। ঋণের সঙ্গে সঙ্গে পরিশোধের প্রশ্ন চলে আসে, আমাদের পরিশোধ করতেই হবে। আমি হয়তো কিছু পরিশোধ করব, কিন্তু আমার আগামী প্রজন্মকেও পরিশোধ করতে হবে। এটা মাথায় রেখেই আমরা ঋণের জগতে চলাফেরা করি। তবে ঋণ পরিশোধের সক্ষমতা নিয়ে চিন্তা না থাকলেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত করতে চান পরিকল্পনা মন্ত্রী। সৌদি আরবও শুনেছি ঋণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র নাকি চীনের কাছে ঋণে বাধা। ঋণ নিতে আমার নিজের কোনো ভয় নাই, তবে হিসাব করে বুঝে শুনে নিতে হবে যে ঋণ থেকে যেন আমি উৎপাদ পাই, যে এটা আমার পরিশোধও করতে পারবো এবং কিছু আমার ইকোনমিকে দিয়ে যাবে। আমরা ভালো অবস্থানে আছি, ভয়ের কোনো বিষয় নাই। কেউ কেউ ভয় দেখান, নেকড়ে নেকড়ে বলেন, এটা সত্য নয়। ঋণ পেতে দাতা সংস্থার নানা শর্ত আরোপের বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন পরিকল্পনা মন্ত্রী। প্রথম দিকে যেহেতু আমরা খুব দুর্দশাগ্রস্ত ছিলাম, একটু নমনীয় সকল ক্ষেত্রে, হারে, সময়ে, আচরণে, শর্তে, স্বাভাবিকভাবে বেশি নমনীয় ছিল। ধীরে ধীরে আমাদের সক্ষমতা বাড়ছে, আমাদের উপরে সেই নমনীয়তার হারও কমে আসছে, কিন্তু পরিমাণ প্রচুর বাড়ছে। আগের চেয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের দক্ষতা বেড়েছে জানিয়ে মন্ত্রী জানান, প্রকল্প মূল্যায়নে কয়েক ধাপ যাচাই বাছাই করা হয়। রকিবুল রাহাত, এখন ঢাকা।